আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি চলে আসলাম আমার চ্যানেল ব্লগিং উইজডম থেকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছে। এ তোমার বাসার বারান্দা থেকে ভিডিওটা করা। আজকে অবশ্য আপনাদের সাথে আমি কোনো ট্রাভেল ব্লগ শেয়ার করব না, মনটা আসলে অনেক খারাপ। টিভি, নিউজ পেপার সব জায়গাতেই শুধু একটাই আলোচনা, একটাই নিউজ, করোনা ভাইরাস। চারিদিকে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে কিছু কথা বলবো আজকে। করোনা ভাইরাস সম্পর্কে এর মধ্যে আমরা নিউজ পেপার বা টিভিতে জেনেছি যে এটা এমন একটা সংক্রামক ভাইরাস যা মানুষের মধ্যে আগে কখনো ছড়ায়নি। এটা সম্পূর্ণ নতুন ধরনের একটা ভাইরাস, সহজেই মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে। এই ভাইরাসটার আরেকটা নাম হচ্ছে কোভিড-19। মধ্য চীনের উহান শহর থেকে এই রোগের উৎপত্তি আমরা যতটুকু জেনেছি, এবং এরপরে 11 জানুয়ারি সর্বপ্রথম চীনে একজনের মৃত্যু হয় এই রোগে। তবে ঠিক কিভাবে এর সংক্রমণ শুরু হয়েছিল তা কিন্তু এখনো নিশ্চিত করে বলতে পারেনি বিশেষজ্ঞরা। তারা বলছেন সম্ভবত কোনো প্রাণী থেকে প্রথমে ভাইরাসটি কোনো মানুষের শরীরে ঢুকেছে এবং তারপর থেকেই মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে। উহান শহরের একটি বাজারে যে সমস্ত লোকজন গিয়েছিলেন তারাই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে প্রমাণ পাওয়া গিয়েছে, এবং ওই বাজারটিতে বিভিন্ন ধরনের অবৈধ বন্যপ্রাণী বিক্রি করা হতো, যেমন বাদুর, খরগোশ, সাপ এবং আরো নানা ধরনের প্রাণী। অন্যান্য অসুস্থতার মতো এই ভাইরাসের ক্ষেত্রেও সর্দি, কাশি, গলা ব্যথা এবং জ্বর সহ হালকা লক্ষণ দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে নিউমোনিয়া, শ্বাসকষ্টও দেখা দিতে পারে, তবে খুব কম ক্ষেত্রেই এই রোগ মারাত্মক হয়। পরিসংখ্যানে দেখা গেছে যাদের বয়স 40-এর নিচে তাদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা অনেকটা কম, আর যাদের বয়স 40-এর উপরে কিংবা 50-এর ঊর্ধ্ব এবং আগে থেকেই কোনো না কোনো রোগ বা অসুস্থতায় ভুগছেন তাদের ক্ষেত্রে মারাত্মকভাবে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এই পর্যন্ত যতজন মৃত্যুবরণ করেছে সবারই দেখা গেছে আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছিলেন, যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না এবং সবারই বয়স অনেক বেশি ছিল। হয়তোবা হাতে গোনা দুই একটা ভিন্ন কেস থাকতে পারে। এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে করোনা সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে, তাহলেই আমরা সচেতন থাকতে পারব। ইদানিং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিশেষ করে ফেসবুকে লক্ষ্য করছি অনেকেই ইউনিসেফের বরাত দিয়ে কিছু ভুল তথ্য শেয়ার করে যাচ্ছেন। আমি জাস্ট দুই তিনটা পয়েন্ট বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমত সেখানে বলা হয়েছে করোনা মোটামুটি বড় সড় একটা ভাইরাস, তবুও খালি চোখে দেখা যায় না। এরপর বলা হয়েছে এর আকারের কারণে বাজারে পাওয়া যায় এমন যে কোনো মাস্ক এটাকে প্রতিরোধ করতে পারে। আরেকটা পয়েন্ট হল যেহেতু ভাইরাসটি বাতাসে নয় মাটিতে অবস্থান করে তাই এটা বাতাসে ছড়ায় না। এবং সেখানে আরো একটা কথা বলা হয়েছে করোনা নাকি গরম আবহাওয়ায় বাঁচে না, 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটিকে মারতে পারে, কাজেই ভালো না লাগলেও বেশি বেশি গরম পানি পান করতে হবে, আইসক্রিম থেকে দূরত্ব বজায় রাখতে হবে। এই ধরনের তথ্যগুলোর আসলে কোনো ভিত্তি নেই। এই পোস্টগুলো দেখার পরে আমি ভালো করে ইউনিসেফের ফেসবুক পেজ, ওয়েবসাইটে খুঁজে দেখলাম এই ধরনের কোনো তথ্যই শেয়ার করা হয়নি সেখানে। এই জন্য সবার উদ্দেশ্যেই বলছি প্লিজ ভালো করে সঠিক তথ্য জেনে তারপর শেয়ার করুন, এতে সবারই উপকার হবে। আর ট্রাস্টেড অর্গানাইজেশন দুইটা হচ্ছে ইউনিসেফ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওদের ওয়েবসাইটে বা ফেসবুক পেজে গেলেই আপনি অনেক কিছু জানতে পারবেন। এই ওয়েবসাইটগুলো থেকে করোনা ভাইরাস সম্পর্কে দুইটা ভিডিও আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি।
COVID-19 is an infectious disease caused by a new coronavirus introduced to humans for the first time. It is spread from person to person, mainly through the droplets produced when an infected person speaks, coughs, or sneezes. These droplets can land in the mouths or noses of people who are nearby. These droplets are too heavy to travel far in the air. They only travel approximately 1 meter and quickly settle on surfaces. This is the reason person-to-person spread is happening mainly between close contacts. The exact time that the virus can survive on surfaces is not yet known. So it is wise to clean surfaces regularly, particularly in the vicinity of people infected with COVID-19. Hands touch many surfaces, which can be contaminated with the virus. You should therefore avoid touching your eyes, nose, or mouth, since contaminated hands can transfer the virus from the surface to yourself. When coughing or sneezing, cover your mouth and nose with the bend of your elbow or use a disposable tissue. If a tissue is used, discard it immediately into a closed bin. The most effective way to prevent the spread of the new coronavirus is to clean your hands frequently with an alcohol-based hand rub or soap and water. This will eliminate the virus if it is on your hands. Stay healthy and prevent the spread of COVID-19. If you are a parent, chances are you're worried and have questions about just how contagious coronavirus is and whether your child could be at risk. Misinformation has cropped up across the internet since coronavirus, or COVID-19 as it's now called, began spreading. So we asked UNICEF's health experts to get us the facts. Here are 6 things they think you should know. The virus is transmitted through direct contact with respiratory droplets from an infected person and by touching surfaces that are contaminated. Tell your children to maintain at least 3 feet of distance between themselves and people who are coughing, sneezing, and have a fever. Symptoms of coronavirus can include fever, cough, and shortness of breath. In more severe cases, infection can cause pneumonia or breathing difficulties. More rarely, the disease can be fatal, but that's mainly among older people with pre-existing conditions. Wash your hands frequently for at least 20 seconds using soap and water or an alcohol-based hand rub. Cover your mouth and nose when coughing or sneezing. Use your elbow, like this, or use a tissue and then throw it in the bin immediately after. Not really. If you don't have any symptoms, there is no need to wear a mask. Hand washing is actually more important. If you're coughing or sneezing, it's advised that you wear a medical mask to help protect others. For now, there isn't enough evidence to support whether the virus is transmitted from a mother to her baby during pregnancy, or what impact this might have on the baby. To date, there is no specific medicine to prevent or treat the new coronavirus. So the best thing you can do is practice basic hygiene. To learn more, follow UNICEF and the World Health Organization for the latest updates. And if you found this video helpful, pass it along to your family and friends. আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব এবং একজন ডক্টর আব্দুন্নূর তুষার উনি ওনার ফেসবুক পেজে একটা ভিডিও শেয়ার করেছেন এই করোনা ভাইরাস নিয়ে। আমি সেই ভিডিও লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। পৃথিবীর প্রায় 109টা দেশেই ভাইরাসটা ছড়িয়ে পড়েছে আর আক্রান্ত হয়েছে প্রায় 1,11,000-এরও বেশি মানুষ। তার মধ্যে মৃতের সংখ্যা হচ্ছে 3,882 জন এবং যারা সুস্থ হয়ে গিয়েছেন তাদের সংখ্যা হচ্ছে 62,661। বাংলাদেশের নিউজ চ্যানেলগুলোতে দেখলাম বাংলাদেশে 3 জন করোনা রোগী ধরা পড়েছে এবং আমাদের এই দক্ষিণ আফ্রিকাতেও 3 জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় যে 3 জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে তারা প্রত্যেকেই ইতালি ভ্রমণ করে এসেছিল। ওদের সাথে আরো যারা যারা ছিল সবাইকে শনাক্ত করার চেষ্টা চলছে। আশা করি আপডেট নিউজ জানতে পারবো।
দক্ষিণ আফ্রিকাতে যারা প্রবাসী ভাইয়েরা আছেন তাদের বেশিরভাগ পেশাই কিন্তু ব্যবসা, যেমন গ্রোসারি শপ, সেলফোনের দোকান, রেস্টুরেন্ট, এসব জায়গাগুলোতে প্রচুর লোকের আলাগোনা থাকে। আসলে কিছু করারও নেই, আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে দেশে পরিবারকে টাকা পাঠান। কোনো কোনো পরিবারে দেখা গেছে যে ওই প্রবাসী ভাই হয়তো আয় করার একমাত্র ব্যক্তি। সবার একটাই করণীয়, আতঙ্কিত না হয়ে করোনা ভাইরাস সম্পর্কে সঠিক তথ্য জানা, সচেতন থাকা এবং বেশি বেশি আল্লাহর কাছে সবার জন্য দোয়া করা। করোনা ভাইরাস এবং সব ধরনের রোগ ব্যাধি থেকে বাঁচার একটা দোয়া আছে, আমি এখানে দিলাম, আপনারা পড়তে পারেন। আমাদের সবারই উচিত হাইজেনিক লাইফস্টাইল মেনটেন করা, আর প্রবাসী ভাইয়েরা যারা আছেন তাদের উদ্দেশ্যেই বলছি, ভাই আপনারা সুস্থ থাকলেই আপনার পরিবার সুস্থ থাকবে, আর পরিবার সুস্থ থাকলেই পুরো জাতি সুস্থ থাকবে। আপনাদের পাঠানো রিমিটেন্সেই দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে, আপনাদেরকে অবশ্যই সুস্থ থাকতে হবে, আপনার পরিবারের জন্য, দেশের জন্য। করোনা ভাইরাস থেকে রোগীরা সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরছে, রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার আনন্দে বিভোর, চিকিৎসকরা আনন্দে বিজয় চিহ্ন দেখাচ্ছে, সম্মিলিত চেষ্টায় জানা সফল হবার পথে। প্রতিহত হচ্ছে ভাইরাস, আলহামদুলিল্লাহ সফল হচ্ছে মানুষ, এই ছবিগুলো আশাবাদে, এই ছবিগুলো মহামারীর বিরুদ্ধে ঐক্যবোধ, মানুষের বিজয়ের গল্প। ছবিগুলো ছড়িয়ে পড়ুক, ভয়মুক্ত হোক, আশাবাদ জেগে উঠুক। আসুন আতঙ্কিত না হয়ে সচেতন হই এবং আল্লাহর কাছে সবাই সবার জন্য দোয়া করি। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।